সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পর্যুনে ইউনিয়নের উটাডাব গ্রামে পূর্বশত্রুতার জের ধরে আবারও হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। সরেজমিনে ঘুরে জানা যায়, 5 এপ্রিল বুধবার সকাল 9টার দিকে উল্টাডাব গ্রামের সবুজ গ্রুপের বৃদ্ধ শাহজাহান মামলায় হাজিরা দিতে শাহজাদপুর আদালতের উদ্দেশ্যে ভ্যানগাড়ি যোগে রওনা হলে বাওয়াইখোলা ব্রিজের সামনে পুছলে রহম গ্রুপের নিজামের পুত্র জামিল গতিরোধ করে ব্যাপক মারপিট করে। এক পর্যায়ে বৃদ্ধ শাহজাহানের চোখের উপর কিল ঘুষি মারলে তার চোখ দিয়ে রক্ত ঝরতে থাকে। এ খবর ছড়িয়ে পড়লে সবুজ গ্রুপের লোকজন ক্ষুব্ধ হয়ে রহম গ্রুপের শুকুর আলীর বাড়িতে অতিরিক্ত হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর চালায়। পরে শাহজাদপুর থানার সাব ইন্সপেক্টর হুসাইন আহমেদ ও গোপালচন্দ্র ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সবুজ গ্রুপের দাবি, দীর্ঘদিনের দ্বন্দ্ব মীমাংসা হয়েছে, সবাই শান্তিপূর্ণ বসবাস করছে। পূর্বের মীমাংসিত মামলা ওঠানোর জন্য বাদী বৃদ্ধ শাহজাহান আলী আদালতে যাওয়ার পথে তার উপর অন্যায়ভাবে হামলা করেছে নিজামের ছেলে জামিল ও তার সহযোগীরা। এসিড মারার মূল ঘটনাকে আড়াল করে আমাদের লোকজনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমি তো যাবলে সালভাবে যাওয়ার হবে, কেউ কলে না যাও গা, আমার বাইক দিয়ে কলে হালি যাও গা, আমি যাই বড়ে গেছি আর আমাকে ধরছে সারা কারা ধরছে মারছে হলো ওই যে নিজামের সাল তাই জান ডাক্তার রক্ত বন্ধ করে আছে ছিল। আগে প্রথমে 1 নম্বর আসামি হচ্ছে সবুজ, তারপরে 2 নম্বর আসামি হচ্ছে শাহজাহান, আর এ মুরলাল, আর এলো রহমান, তারপরে এলো আসের ফরিদ আতাহার, এরা মেলাদি আহম্মদ ডাক্তার, এরা সব মিলে আমাদের এসে বলতেছে যে এই অ্যাসিড মারছিল, অ্যাসিডের কেস আমার তুলবের কেছে, আমি অ্যাসিডের কেস তুলি নেই, আমরা আইনের আশ্রয় লিখি, আইনেই মিটবো, আমি কেন কেস তুলবো, আমার হুমকি দেয় এসে সে বুঝছেন। তা আজকে আবার আমরা এসে কইতেছে যে কেস তুলবি না তুললি ভার তোকার খবর আছে, তা আমি কছি কেস কখনো তুলবো না, আমি আইনের কাছে জানবো। তারপরে যে এই সর্বনাশ তোমার করে দিয়েছে, আসলে না হলে 50-60 জন মানুষ কখন 50-60 জন মানুষ আছে, এই যে 20 মিনিট আগে এদিকে দীর্ঘদিন উল্টাডাব গ্রাম শান্ত থাকার পর বুধবারের হামলা পাল্টা হামলার ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে উল্টাডাব গ্রাম। দুই গ্রুপের মধ্যে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 2021 সালের 1 ফেব্রুয়ারি উল্টাডাব গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সবুজ গ্রুপ ও রহম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং 7 ফেব্রুয়ারি সবুজ গ্রুপের আহত আনিসুরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলে উভয় পক্ষের মধ্যে চলে কয়েক দফা সংঘর্ষ। এতে হত্যা মামলা সহ উভয় পক্ষের বিভিন্ন মামলা দায়ের হয়। সম্প্রতি মামলাটি আপোষ মীমাংসা হলে শান্তি ফিরে আসে উল্টাডাব গ্রাম। নতুন করে সংঘর্ষে উল্টাডাব গ্রামে জ্বলে উঠেছে অশান্তির দাবানল। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ ডেস্ক।